ভাস্কর্য উঠাবার জন্য এতগুলো মানুষকে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যা করা হয়েছে, ঢাকাতে হত্যা করা হয়েছে, হাটহাজারীতে হত্যা করা হয়েছে, সারা দেশে হত্যা করা হয়েছে, একটা মানুষের মরা মানুষের ভাস্কর্য উত্তোলনের জন্য হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, রব্বে কারিম সেই ভাস্কর্যকে কিভাবে তাদেরই হাতে ধ্বংস করে দিয়েছে। এবার বলেন তো দেখি ওদেরটা কতদিন, দুর্নীতিবাজদেরটা কতদিন ধরা খায় না যতদিন, আমাদেরটা কতদিন রব আছে যতদিন, আমাদেরটা কতদিন আর দুর্নীতিবাজদেরটা কতদিন ধরা খায় না। কি 4 তারিখে 5 তারিখের আগ পর্যন্ত কেমন ছিল? আমরা পালাবো না, পালাবো কোথায়? কি হয়, আমরা পালাবো না, মির্জা ফখরুলের বাড়ির যে উঠবো জানা নাই, এখন কার বাড়ির যে উঠছে আল্লাহ জানে। কি কে জানে কার বাড়ির যে উঠছে আল্লাহ জানে। তাহলে লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, ওদেরটা কতদিন, সারা পৃথিবীর সমস্ত বেঈমানেরটা, সারা পৃথিবীর সমস্ত দুর্নীতিবাজেরটা কতদিন ধরা খায় না যতদিন, আমাদেরটা কতদিন আল্লাহ আছে যতদিন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ছিলাম, আমরা আছি, ইনশাল্লাহ আমরা থাকবো। বলেন না ইনশাল্লাহ। কি ভাই, এদেশ থেকে কয়টা মৌলবী কোন বছর পালায় গেছে জোরে বলে, এদেশের কয়টা মৌলবী কোন বছর কোন দেশে পালায় গেছে? পেছনেও যায় নাই, আমরা সামনেও যাবো না। বলেন না ইনশাল্লাহ। এই জন্য একটা বার আমাদের হাতে সুযোগ দিয়ে দেন, একটাবার আমাদেরকে একটু সুযোগ দেন ইনশাল্লাহ। আপনাদের রাস্তাগুলো করলে 2-4-50 বছর আর ভাঙবে না। একটাবার আমাদেরকে সুযোগ দেন, আমরা রডের পরিবর্তে বাঁশ দিব না। কি ভাই, আমরা রডের পরিবর্তে আর কি দিব না বলেন? স্কুল কলেজের দরজা জানালা গুলো আর ভেঙে যাবে না, করতে দেরি হয়, ভাঙতে গিয়ে দেরি হয়, করতে না সময় লাগে, ভাঙতে গিয়ে আর সময় লাগে। আমাদের হাতে একটু সুযোগ দিয়ে দেন না একবার ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। যদি হাত পাখা মার্কা আপনাদের কাছে যায় দিবেন তো সিলটা? হ্যাঁ দিব কইছে। যদি মিনার মার্কা আপনাদের কাছে যায় দিবেন তো সিল ইনশাআল্লাহ? মিনারা ইনশাআল্লাহ কোন কারেও আজ করলাম এত। কি ভাই ইনশাল্লাহ একটাবার সুযোগ দিবেন তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন যেন টেকনাফের তেঁতুলিয়া রূপসা থেকে পাথরি একটা আওয়াজ উঠে দুর্নীতিবাজরা আর যেন এদেশে আসতে না পারে। একটা আওয়াজ, একটা আওয়াজ, একটা আওয়াজ উঠুক, দুর্নীতিবাজরা যেন এদেশে আসতে না পারে। আমাদের হুজুররা বলবে হুজুর একটু একটু কালেকশন করেন মসজিদের, কি বলে মাদ্রাসার, এটা নাই এটা নাই, আপনার বেশি আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। একজনের টাকা ফেরত আনলে এই জাতির প্রতিটা মানুষের উপর যাকাত ফরজ হয়ে যায়, টেনশন বেশি আর করতে হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। একজনের টাকা যদি ফেরত আনে, আচ্ছা 30 কোটি 30 বিলিয়ন ডলার যদি ফেরত আনে, 18 কোটি মানুষের প্রত্যেকের ভাগে কত করে পড়বে? কয়েক হাজার, কয়েক লাখ, বলে কয়েক হাজার হাসপাতাল হবে আর প্রতিটা উপজেলায় একটা একটা দাওরা হাদিস মাদ্রাসা বানায়, কেমন হবে ইনশাআল্লাহ, কেমন হবে? একটা একটা বালিকা মাদ্রাসা বানায় প্রতিটা গ্রামে, একটা একটা দাওরা হাদিস বালিকা মাদ্রাসা প্রতিটা গ্রামে, একটা একটা পুরুষ বালিক দাওরা হাদিস মাদ্রাসা, কেমন হবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই স্বপ্ন যদি বাস্তবায়িত হয় ইনশাআল্লাহ, আমরা স্বপ্ন দেখতে তো নাই মানা, স্বপ্ন দেখতে কোনো মানা আছে বলেন? আমরা যদি ইনশাআল্লাহ নামাজিদের হাতে দেশ তুলে দিতে পারেন, আইলওয়ালাদের হাতে দেশ তুলে দিতে পারেন, ইমানওয়ালাদের হাতে দেশ তুলে দিতে পারেন, আমলওয়ালাদের হাতে দেশ তুলে দিতে পারেন, যদি দুর্নীতিবাজদেরকে ঠেকিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ, এদেশের প্রতিটা মানুষের উপরে যাকাত ফরজ হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের আমাদের ডলার আর 140 টাকা হবে না, ডলার ইনশাআল্লাহ 1 ডলারে 1 রিয়াল হবে, 1 ডলারে 1 টাকা হবে। একজনের
টাকা ফেরত আই না, যদি একজনের টাকা ফেরত আই না, যদি রাষ্ট্রের মূল টাকার সাথে সংযোজন করে দেয়, ডলার দশ টাকা চলে আসবে, দশ টাকা রিয়াল চলে আসবে ইনশাআল্লাহ এক টাকা। আচ্ছা এক টাকা দিলে যদি পঞ্চাশ রিয়াল পাওয়া যায় কেমন হবে? আপনারা অসম্ভব মনে করতেছেন। বিশ লক্ষ কোটি ডলার পাচার হয়েছে বলেন, এই সব টাকা যদি ফেরত আনে তো দেশের এক একজনের ভাগে কত পড়বে, তা আমাদের রিয়াল কত হবে ইনশাআল্লাহ? এক টাকা দিলে পঞ্চাশ রিয়াল দিবে, শুধু আমাদের পাচার করা টাকাগুলো যদি ফেরত আনতে পারে, এক এক টাকা দিলে দশ ডলার দিতে হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই রক্তের পুরস্কার রব সোল ১৮ কোটি মানুষকে ভাগ করে দিবেন। এই জন্য ওলামা ইকরামকে ভুলে যাবেন না, ওলামা ইকরামকে ভুললে চলবে না। ১৬ বছরে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কারা? ওলামা ইকরাম। কি ভাই, একটা মানুষের, মৃত মানুষের ভাস্কর্য স্থাপনের জন্য কতগুলো জীবন্ত মানুষকে হত্যা করা হয়েছে। যারা ৭১ সালে মারা গেছে তাদের নাতি ফুতিকে চাকরি দেওয়ার জন্য রানিং অনার্স আর মাস্টার্স এর কতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে মনে বুঝেন নাই? তার নাতিকে চাকরি দেওয়ার লেগা ৭১ যারা মারা গেছে তাদের কাদেরকে চাকরি দেওয়ার লেগা জিন্দা কতজন হত্যা করছে? মানবতার ইতিহাসে, মানব জাতির ইতিহাসে একটা ভাস্কর্য উঠাবার জন্য এতগুলো মানুষকে ব্রাহ্মণবাড়িয়াতে হত্যা করা হয়েছে, ঢাকাতে হত্যা করা হয়েছে, হাটহাজারীতে হত্যা করা হয়েছে, সারা দেশে হত্যা করা হয়েছে। একটা মানুষের, মরা মানুষের ভাস্কর্য উত্তোলনের জন্য হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, রব্বে করিম সেই ভাস্কর্যকে কিভাবে তাদেরই হাতে ধ্বংস করে দিয়েছে। আচ্ছা কি কেমন মজাটা হইলো যখন ২০২১ সালে রক্তের দরিয়া বইছিল শুধু ভাস্কর্যের কারণে, তখন রব যেন বলেন তোরা রক্ত এখন জমা দে, ৫ আগস্ট ফলাফল দিয়ে দিব। কি রক্ত জমা দিছে কারা? ওলামা ইকরাম। আর ফলাফল রব প্রকাশ করেছেন কবে? আমরা ভাঙছি না, তা অন্যরা ভাঙছে। বেকু লাগাইছে কারা? গলাত রশি লাগাইছে কারা? রক্ত দিছিল কে? তোরা কষ্ট করি রক্তটা দিয়ে দে, তোরা ভাঙিস না, আমি অন্য হাতে ভাঙাম। রব্বে করিম আমাদেরকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ এ জাতির ওলামায় উম্মতকে হেফাজত করেন, আল্লাহ এ জাতির ওলামায় উম্মতকে হেফাজত করেন। যে যেই ঘরে আছেন সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ওলামায় ইকরাম, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে কে? ওলামায়ে কেরাম। অতএব ওলামায়ে কেরামের রক্তকে ভুললে হবে না। এই জন্য আমিও বলি আগামী বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে ভুলে যেও না, বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে কি ভুলে যেও না ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিমুক্ত এক সমাজ আপনাদেরকে উপহার দিব বলেন ইনশাআল্লাহ। যদি হাত পাখা মার্কা আপনাদের কাছে যায়, আর যদি কি বলে মিনার মার্কা আপনাদের কাছে যায়, যদি সম্মিলিত কোন জোট আপনাদের কাছে যায় দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আগামী সূর্য যেন ইসলামের মুসলমানদের জন্য অপেক্ষা করতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এদেশে আগামী সূর্য কি ইসলামের মুসলমানদের জন্য কি করতেছে? অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আমার পৌঁছিত দুই আয়াতে করিমের খোলাসা, রব্বে করিম এই দুই আয়াতে করিমের মধ্যে পৃথিবীতে বিচরণরত দু পায়ে যারা চলে, মুখে যারা কথা বলে, হায়ওয়ানে নাতেক, হায়ওয়ানে দাহেক, যারা হাসতে পারে, মুখে কথা বলতে পারে, এদেরকে, এদের মধ্য থেকে কারা কারা মানুষ, আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতের মধ্যে মানুষের পরিচয় দিয়েছেন। বলেন কিসের পরিচয় দিয়েছেন? আল্লাহ তাআলা বানানেওয়ালা, বানানেওয়ালা যাকে মানুষ বলবেন তিনি তো মানুষ হবেন। কি বানানেওয়ালা যাকে মানুষ বলবেন তিনি হবেন মানুষ? দার্শনিকদের সংজ্ঞা দিয়ে
এখানে বসে বহুত বড় ব্যবসায়ী আল্লাহওয়ালাও আবার ব্যবসায়ী কি বলছি বলেন মানুষের পরিচয় বলেন বলেন কি বলছি বিজ্ঞান বলে যারা দু পায়ে চলে তারা মানুষ মান্তিকিরা বলে হায়ওয়ানে নাতেক মানুষ এটা হলো মানুষ মানুষের পরিচয় দিয়েছে মানুষের ভাষা বলেন মানুষ মানুষের পরিচয় দিয়েছে কার ভাষা মানুষের ভাষা একটা হলো মানুষের পরিচয় মানুষের ভাষা আরেকটা হলো মানুষের পরিচয় বানানেওয়ালার ভাষা বুঝতেছেন না মনে হয় কি বুঝলেন বলেন এদিকে একটু সামলাইলে ভালো হয় না কেউ গিয়া এই বাচ্চাদেরকে একটু সামলান যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু বসতেন আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ আপনারা যদি দাঁড়ানো যারা আছে তারা যদি একটু বসতেন আপনারাও যদি তাদেরকে একটু একরাম করে নিয়ে নিতেন সুন্দর হইতো না ইনশাআল্লাহ সুন্দর হইতো জি মাশাআল্লাহ প্রত্যেকে একরাম করে একটু বসায় আছে আর যারা বসার সুযোগ নাই আমাদের এক বুজুর্গ ছিল হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর বলতেন হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর রাহমাহুল্লাহ তাআলা আল্লাহ তার সবকে জান্নাতে ঢুকিয়ে দেন আমিন হুজুর বলতেন মাহফিলে এসে দাঁড়িয়ে থাকে কারা সবক পারে না যারা তারা ক্লাসে দাঁড়ায় কারা দাঁড়িয়ে থাকে কারা যারা সবক পারে না তাদেরকে কি করায় রাখে এজন্য সবাই বসে অল্প সময় আছে